সারা দেশে গণপরিবহন চলাচল স্বাভাবিক আছে। কোথাও কোথাও ডিজেলের অভাবে, কোথাও কোথাও পেট্রোল পাম্প বন্ধ থাকা এবং ডিজেলের অভাবে বাস চলাচল কিছুটা কমেছে, আর এছাড়াও সারা দেশে বাস চলাচল স্বাভাবিক আছে, বাস ট্রাক উভয়ে। চট্টগ্রামে একটা মালিক সমিতি সীমিত পর্যায়ের কিছু সংখ্যক বাস নিয়ে ওই সমিতিটা, তারা না বুঝেই গতকালকে এই ডিক্লেয়ারটা করছে এবং এখন তাদের মিটিং চলতেছে। আমি আশা করতেছি, তাদের সাথে আমার একাধিকবার আলোচনা হয়েছে, আমি আশা করতেছি খুব শীঘ্রই ওই বাসগুলো চালু হবে। শুধু একটি কোম্পানি চট্টগ্রামে, সেটা নিয়েও আমরা কাজ করছি, সেটা চালু হয়ে যাবে আমি আশা করতেছি। যেখানে সরকারের পক্ষ থেকে, বিআরটির পক্ষ থেকে বাস ভাড়া পূর্ণ নির্ধারণ করার জন্য আজকে একটি সভা ওনারা আহ্বান করেছেন বিকাল 5টায়। সেই সভাতে বাস ভাড়া পূর্ণ নির্ধারণ যে কমিটি আছেন, কস্টিং কমিটি যেটা বলা হয়, সেই কমিটি কস্টিং করে যেটা কস্টিংয়ে আসে ভাড়া বৃদ্ধি, সেটাই পূর্ণ নির্ধারণ করা হবে। এখানে আমাদের পক্ষ থেকে দাবি করার কোনো বিষয় নাই। ডিজেলের মূল্য প্রায় 42.5% বৃদ্ধি পেয়েছে গতকালকের ঘোষণা অনুযায়ী, আর এছাড়াও ডলার বৃদ্ধির কারণে, ইউক্রেনের যুদ্ধের কারণে, এসব কারণে যন্ত্রাংশ, টায়ার টিউব, খুচরো যন্ত্রাংশ এগুলোর অনেক দাম বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমি মনে করি এইসব নিয়ে আলোচনা করে কস্টিং কমিটি যা কস্টিং দিবে সেটাই সে ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করব। আশা করি এটা আজকের মধ্যে সমাধান হবে বলে আমরা আশা করি। আমি মনে করি এটা হওয়া স্বাভাবিক। ভাড়া পূর্ণ নির্ধারণ কমিটি যেটা করা আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, তারা তো টাইম টু টাইম বসে এই বিষয়গুলো দেখা উচিত, আর যখন কস্টিং কমিটি বসবে এগুলো তো বিবেচনা নিতে হবে। তবে আমরা চেষ্টা করব জনগণের জন্য যতটুকু সহনীয় পর্যায়ে আমরা চেষ্টা করব সেটা ঐক্যমত পোষণ করতে বিআরটির সাথে। দূরপাল্লার গাড়ি সারা দেশে 1,00,000 মতো বাস আছে, 1,00,000 মতো বাস আছে, এবং নন এসি গাড়ির ভাড়া সরকার নির্ধারণ করে, এসি গাড়ির ভাড়া সরকার নির্ধারণ করে না। যে যেরকম আরামদায়ক বাস দিতে পারবে সেই রকম ভাড়া নেওয়া হয়, নন এসি সরকার নির্ধারণ করে। সেখানে ঢাকা শহর ব্যতীত সারা দেশে দূরপাল্লার গাড়িগুলোতে অনেক জায়গায় ইচ্ছে কমে ভাড়া নেওয়া হয়। যে ভাড়া নির্ধারণ করা আছে ইচ্ছে অনেক কম ভাড়ায় করা, কেউ কেউ করে, কম্পিটিশনে অনেকে কম ভাড়ায় করে। ঢাকায় কোথাও কোথাও এই ধরনের অনিয়মটা হয়, যেটার জন্য আমরা প্রতিনিয়ত সভা করে থাকি, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়, শাস্তির আওতা আনা হয় সবসময়। এছাড়া বাড়তি ভাড়া নেওয়ার কোথাও সুযোগ নেই। আমরা বলতে চাই গভর্নমেন্ট যেখানে বাস ভাড়া পূর্ণ নির্ধারণ করার জন্য নির্দেশ দিয়েছে, বিআরটিকে অলরেডি মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন, এবং বিআরটি আমাদেরকে সভা আহ্বান করে আমাদেরকে আসতে বলছে, তাহলে এখানে তো গাড়ি বন্ধ করার কোনো প্রশ্ন আসে না। ইন্টারন্যাশনাল প্রাইসে এখন পর্যন্ত যে অবস্থা, আমরা যেটা পত্র পত্রিকায় যেটা আপনারা ছাপিয়েছেন যেটা সেখানে দেখলাম যে এখন পর্যন্ত বাংলাদেশে অন্যান্য দেশ থেকে কমে আছে এই ডিজেল, এই পূর্ণ নির্ধারণ করার পরও কলকাতার থেকে বেশি না, কলকাতার টাকার মান আমাদের থেকে বেশি। দেখেন আমরা কালকে তেলের দাম বৃদ্ধি হওয়ার পর আমরা সকাল থেকে মনিটরিং করে যাচ্ছি, আমরা সারা দেশে কথা বলতেছি কেউ যেন বাড়তি ভাড়া না নেয়, অপেক্ষা যেন করে সরকার ভাড়া নির্ধারণ করা পর্যন্ত। এর মধ্যে তো কেউ কেউ অনিয়ম যারা করতেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে, তাদেরকে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না। তবে এই কথাটা সত্য মনে করতে হবে যে সকল সেক্টরই নির্দেশ, যে কোনো নির্দেশ দিলে পরে শতভাগ নির্দেশ সবাই পালন করে না, যার ফলে ওইসব জায়গাগুলোতে আইন প্রয়োগ করতে হয়। আমরা যেখানে নির্দেশনা দিয়েছি সারা দেশে গাড়ির চলাচল, বাস চলাচল স্বাভাবিক থাকবে, তারপরেও চিটাগাং একটা মালিক সমিতি এসে বন্ধ ঘোষণা করছে। তো নির্দেশনা দিয়ে শতভাগ সব সেক্টরে পালন হয় বিষয়টা তা না, তবুও আমরা পরিবহন সেক্টরে আমরা আজকের গাড়ি চলাচল সারা দেশে একটা সমিতি ছাড়া বাকি সারা দেশে স্বাভাবিক আছে। 42.5% যদি তেলের দাম বৃদ্ধি পায়, আর আগে তো স্পেয়ারসের দাম, টায়ার টিউব স্পেয়ারসের দাম তো আগে থেকে 30%-এর মতো অলরেডি বৃদ্ধি হয়ে আছে, যেটা বিশ্ববাজারের কারণে, তারা কিছুটা সাময়িক তো অনেক সময় কিছুটা ক্ষতি স্বীকার করে নিতে হবে, এছাড়া তো উপায় থাকে না। তবে এই যে বৃদ্ধি মনে করেন এটা সারা বিশ্ববাজারে, শুধু বাংলাদেশে নয়, দাম ভাড়া বৃদ্ধি যখন হয় তখন স্বাভাবিক কারণে শ্রমিকেরাও তাদের বেতন বৃদ্ধি চায়,
আমাদের আলোচনার মধ্যে এইটু একটা আইটেম থাকবে, কারণ শ্রমিকদের বেতনও বৃদ্ধি করে নিতে হয়। আর এটা যৌক্তিক কিনা বারে বারে যে প্রশ্নটা আপনারা আনতেছেন আমার কাছে, জ্বালানি মন্ত্রণালয় এটার সঠিক জবাবটা দিতে পারবে বলে আমি মনে করি। প্রতি বছরে বছরে কিন্তু এটা ভাড়া পূর্ণ নির্ধারণ করার কথা ছিল, প্রতি বছর বছর এই কমিটি, কারণ এটা একটা নির্ধারিত কমিটি, পাঁচ বছর বাড়ানো হয় নাই, পাঁচ বছর পরে গিয়ে সেটা বাড়ানো হয়েছে। আমাদের তো চিঠিপত্র লেখা, আবেদন নিবেদন করা ছাড়া তো অন্য কোনো হাতিয়ার নাই, অন্য হাতিয়ার হলো গাড়ি বন্ধ করে দেওয়া। তো আমরা এই সংস্কৃতি চালু হোক, এই সংস্কৃতি আমরা জনগণকে কষ্ট দিয়ে এটা আমরা করতে চাই না। আমাদের মেসেজ থাকলো তেলের দাম বৃদ্ধি হওয়ার সাথে সাথে গভর্নমেন্ট বাস ভাড়া পূর্ণ নির্ধারণ করার জন্য আজকে সভা আহ্বান করেছি বিকাল পাঁচটায়। আমরা আশা করতেছি আজকে বিকালে এটার একটা সমাধান হয়ে যাবে। পুনরায় নতুন ভাড়া গ্যাজেট হওয়ার আগ পর্যন্ত, পূর্ণ নির্ধারণ ভাড়া, পূর্ণ নির্ধারিত ভাড়া গ্যাজেট হওয়ার আগ পর্যন্ত পূর্বের ভাড়ায় সারা দেশে যেন গাড়ি চলাচল স্বাভাবিক থাকে, এবং গ্যাজেট হওয়ার সাথে সাথে আমরা নতুন ভাড়া কার্যকর করব।